ইজ অঙ্কিতা। আজকে তোমাদের কাছে আমি নিয়ে চলে এসেছি আমার একটা খুব প্রিয় এবং ফেমাস বেঙ্গলি রেসিপি। আজকে আমি তোমাদেরকে করে দেখাবো দই পটলের রসা। এটা আমরা সাধারণত অনুষ্ঠান বাড়িতে খেয়ে থাকি এবং খুব ফেমাস একটা রেসিপি এবং খুব সহজে আমি সেটা তোমাদেরকে করে দেখাবো। তো এটার জন্য কী কী লাগছে আমরা দেখে নিই চলো। আমি এখানে হলুদ, লবণ, চিনি, লাল মির্চ, সবুজ মির্চ, পটল, দই এই সমস্ত কিছু এবং ধনে জিরে গুঁড়ো একসঙ্গে নিয়ে নিয়েছি। এবার আমি প্রথমে এই পটলগুলোতে সামান্য পরিমাণ প্রয়োজন অনুযায়ী হলুদ এবং লবণ মাখিয়ে নেব। পটলগুলোকে আমি ছাড়ানোর সময় এগুলোকে আমি ভালোভাবে মাঝখান থেকে আড়াআড়িভাবে দুপাশ থেকে সামান্য একটু চিরে নিয়েছি। ঠিক এইভাবে এপাশ থেকে আমি সামান্য একটু চিরে নিয়েছি আর ঠিক উল্টো পিঠটা থেকে প্রত্যেকটা পটলই আমি ঠিক এইভাবে চিরে নিয়েছি। এটা করতে তোমরা অবশ্যই ভুলো না, কারণ এটা যদি ভালোভাবে তোমরা করো তাহলে পটলের যে গ্রেভিটা আছে সেটা ভালোভাবে পটলের মধ্যে ঢুকবে আর এর ফ্লেভারটা অনেক অংশে বেড়ে যাবে। তো চলো এবার আমরা একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিই আর তার মধ্যে আমি যে হাফ কাপ দই নিয়েছিলাম সেই দইটা আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি। এবং এর মধ্যে আমি এখন নিয়ে নিচ্ছি 3 থেকে 4টে শুকনো লঙ্কা। তোমরা ঝালটা তোমাদের মন অনুযায়ী দেবে যে পরিমাণ খেতে তোমরা ভালোবাসো। আমি এখানে মিডিয়াম ঝাল রাখছি, তাই আমি এখানে এর সাথে আরও 4টে সবুজ লঙ্কা নিয়ে নিলাম। এবার আমি এটাকে ভালোভাবে পেস্ট করে নেব। আর একটা ছোট্ট বাটি আমি নিয়েছি, সেই বাটিটাতে আমি নিয়ে নিচ্ছি যে শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলো আমি রেখেছিলাম প্রথমেই তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। তার মধ্যে আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি জিরে ধনে গুঁড়ো 1 চামচ করে, নিয়ে নিচ্ছি চিনি এটাও 1 চামচ, আর এবার লবণটা দেবো আমি একবারে স্বাদ অনুযায়ী। 5টা পটলের জন্য যেরকম দরকার সেরকম আমি এখানে নিয়ে নিয়েছি, আর হলুদটাও আমি আমার আন্দাজ মতো দিয়ে নিয়েছি। এগুলো তোমরা তোমাদের আন্দাজ মতো দিয়ে নেবে। এবার শুকনো মশলাগুলো আমি ভালোভাবে এই বাটিটাতে নিয়ে নেড়ে চেড়ে এটাকে 8 থেকে 10 মিনিটের জন্য রেখে দেবো ভালোভাবে জলের সাথে মিশে যাওয়ার জন্য। চলো তাহলে এবার আমরা মেন রান্নায় চলে যাই। আমি গ্যাস ওভেন জ্বালিয়ে নিয়ে এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি আর কড়াইটা গরম হওয়ার জন্য আমি 1 থেকে 1.5 মিনিট অপেক্ষা করছি। কড়াইটা যখন মোটামুটি ভালোভাবে গরম হয়ে যাবে তখন এর মধ্যে আমি নিয়ে নেব 1/2 কাপ মতো সর্ষের তেল। আমি এখানে প্রায় 50 থেকে 60 ml পর্যন্ত সর্ষের তেল নিচ্ছি। পুরো রান্নাটা আমি সর্ষের তেলেই করব, এতে ফ্লেভারটা অনেক বেশি ভালো হবে। তেলটা মোটামুটি গরম হয়ে এসেছে, ভালোভাবে নেড়ে ছেড়ে আমি নিলাম তেলটাকে। এবার আমি এর মধ্যে পটলগুলো ভেজে নেব। পটলগুলোকে আমি গ্যাসের ফ্লেম একদম মিডিয়ামে রেখে ভালোভাবে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখলে কী হয়, পটলের ভেতরটাও সুন্দরভাবে ভাজা হয়, আর তা নয়তো যেহেতু এটা হাফ করা আছে গ্যাসের ফ্লেম যদি জোরে থাকে তাহলে ওপরটা কিন্তু ভাজা হয়ে যাবে বাট ভেতরটা সেইভাবে ভাজা হবে না। তাই আমি এটাকে ঢাকা দিয়ে একটু সময় নিয়ে 5 থেকে 8 মিনিট এটাকে আমি উল্টিয়ে পাল্টে প্রত্যেকটা দিক সমানভাবে এরকম নেড়ে চেড়ে ভেজে নেব। ঠিক এইভাবে আমি প্রত্যেকটা পটল আবার উল্টে দিচ্ছি যাতে উল্টো পিঠটাও একই রকম ভাজা হয়ে যায়। খুব বেশি লাল করে ভাজবো না, ঠিক এরকম পজিশন মতো লাল করে ভেজে নেব। আবার আমি এটাকে ঢাকা দিয়ে দিলাম। এবার আবার আমি 2 থেকে 3 মিনিট মিডিয়াম ফ্লেমে দিয়ে অপেক্ষা করব। ব্যাস আমার পটলগুলো মোটামুটি ভাজা কমপ্লিট। এখন আমি এগুলিকে একটা পরিষ্কার পাত্রে তুলে রাখছি। এই ভাজা পটলের তেলেই আমি বাকি রান্নাটা করব। পটল ভাজার তেলেই রান্নাটা করলে রান্নাটার মধ্যে পটলের ফ্লেভারটা খুব ভালোভাবে আসে। পুরো পটলগুলি আমার তুলে নেওয়া হয়ে গেল। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, মানে একটা আমি এখানে এলাচ নিয়েছি, ছোটো এলাচ, 2 টো লবঙ্গ আর 1 টুকরো দারচিনি। এই সমস্তটাই ভালোভাবে আমি তেলের সাথে মিশিয়ে নিলাম। সুন্দর মিষ্টি একটা গন্ধ বার হলে আমি বাকি রান্নাটা আরম্ভ করব। এইবার আমি বাটিতে গুলে যে শুকনো মশলাগুলো তৈরি করেছিলাম সেটা আস্তে করে এই তেলের মধ্যে আমি ছেড়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাই করলাম আমি। এইবার ভালোভাবে নাড়াচাড়া করে সর্ষের তেলের সাথে মশলাটা ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে আমি 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে ফুটতে দেব। বেশ ভালোভাবেই মশলাটা যখন ফুটে উঠেছে তখন আমি এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যেই আমি যে পটলগুলো ভেজে রেখেছিলাম সেটা এর মধ্যে ছেড়ে দেব। আর
আর একটু জল বেশি আছে, তাই আমি আরেকবারের জন্য এটাকে ঢাকা দিয়ে নিয়েছিলাম। ব্যাস আর 2-3 মিনিট অপেক্ষা করার মধ্যেই ভালোভাবে জল ভাবটা কমে গিয়ে পুরোটাই তেলের সঙ্গে মশলাটা মিশে গেছে। এবার আমি এর মধ্যে ছেড়ে দিচ্ছি ভাজা পটলগুলো। গ্যাসের ফ্লেমটাকে আমি এবার লো টু মিডিয়ামে রেখে বেশ সময় নিয়ে 7-8 মিনিট এটাকে মিডিয়াম ফ্লেমে বা লো ফ্লেমে রেখে পটলটাকে আমি এই গ্রেভির মধ্যেই সেদ্ধ করে নেব। পটলটা যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় সেই দিকে আপনারা একটু খেয়াল রাখবেন। এই মুহূর্তে যদি পটলটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তাহলে এই গ্রেভির মধ্যে পটলের ফ্লেভারটা খুব ভালোভাবে চলে আসে। এক পিঠটা হয়ে গেছে, এবার আমি আরেকটা পিঠ এরকমভাবে লো ফ্লেমে গ্যাসটাকে রেখে উল্টে পাল্টে দিচ্ছি। রান্নাটা করতে একটু বেশি সময় লাগে, কিন্তু একটু মিডিয়াম বা লো ফ্লেমে ভালোভাবে এরকমভাবে ধৈর্য ধরে দমে করলে জিনিসটার টেস্ট অনেক বেশি ভালো হয়। তো আমার পটলগুলো মোটামুটি এখানে ভাজা হয়ে গেছে। এবার আমি যে দই আর শুকনো লঙ্কার পেস্টটা তৈরি করেছিলাম সেটা এইভাবে আমি দিয়ে দিচ্ছি। কত সুন্দর কালার এসেছে দেখুন। এটা মেনলি কালার আসার জন্যই আমরা শুকনো লঙ্কাটা ব্যবহার করে থাকি। আপনারা যদি শুকনো লঙ্কা এখানে অ্যাভয়েড করতে চান তাহলে শুধু কাঁচা লঙ্কা দিয়ে দইয়ের পেস্টটা করে নিতে পারেন, আর তার সাথে কাশ্মীরি রেড চিলি পাউডারটা আপনারা এর মধ্যে অ্যাড করে নিতে পারেন। আর একটু ফ্লেভারের জন্য, মানে যারা একটু টক ঝাল মিষ্টি একসঙ্গে খেতে চান এই রান্নাটায়, তারা চাইলে 8-10টা কাজু বাদাম এই দইটা পেস্ট করার সময় তার সঙ্গে দিয়ে নিতে পারেন। এটা অনেক বেশি ফ্লেভারটা ইনক্রিজ করে। অনেকে আবার মিষ্টি ভাবটা বেশি পছন্দ করতে চায় না বলে আমি এটাকে স্কিপ করে দিয়েছি। তো আমি ভালোভাবে গ্রেভিটাকে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়াম রেখে 2-4 মিনিট পরপর পটলটাকে উল্টে উল্টে এরকমভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। আপনারা নাড়তে থাকাটা বা পটল উল্টে দেওয়াটা বন্ধ রাখবেন না, কারণ তাহলে কিন্তু ধরে লাগতে পারে। এবার মিক্সার গ্রাইন্ডারটা ধুয়ে সামান্য একটু জল আবার আমি এর মধ্যে অ্যাড করে নিচ্ছি। অবশ্যই খেয়াল রাখতে হবে জলটা কিন্তু গরম হতে হবে, ঠান্ডা জল এর মধ্যে দেবেন না, তাহলে ফ্লেভারটা কিন্তু অনেকটা নষ্ট হয়ে যাবে। মোটামুটি আজকের মতো আমার দই পটল রসাটা রেডি হতে চলেছে। জাস্ট আমি 1-2 মিনিট আর একটু এটাকে ফুটিয়ে নিয়ে এর ঝোলটাকে একটু কমিয়ে নিচ্ছি। এটা মোটামুটি গা মাখামাখায় হয় পোলাও বা ফ্রাইড রাইসের সাথে বা তন্দুরি রুটির সাথে, গরম ভাতের সাথে, যে কোনো কিছুর সাথে আপনারা এটা সার্ভ করতে পারেন। নিরামিষের দিন বা যে কোনো দিন আত্মীয় স্বজন আসলে, ঘরে কিছু না থাকলে চট করে এই রেসিপিটা বানিয়ে আপনারা সবাইকে খাইয়ে দিতে পারেন। আশা করি সবার খুব 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 ভালো লাগবে। তো আপনাদেরও যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর বেল আইকনটা অবশ্যই প্রেস করতে ভুলবেন না, যাতে আমি এরকম নতুন নতুন কোনো রেসিপি নিয়ে আসলে আপনাদের কাছে নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়, আপনারা সবার আগে দেখে নিতে পারেন। তো আজকের এই রেসিপিটা কীরকম লাগলো সেটা জানাতে আমাকে অবশ্যই ভুলবেন না, আর অবশ্যই বাড়ির সকলকে করে খাওয়াবেন, আর সাথে থাকবেন, পাশে থাকবেন। এবার আমি প্লেটে এটাকে ভালোভাবে সার্ভ করে নিচ্ছি। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, কত সুন্দর কালার এসেছে জিনিসটার, আর ঠিক এরকম গা মাখামাখাই হবে এই রেসিপিটা। দেখুন তেল ছেড়ে দিয়েছে এবং অসাধারণ হয়েছে টেস্ট এটার, যেরকমটা এটা দেখতে হয়েছে। তো সকলেই এভাবে আমার পাশে থাকুন। আজকের মতো রেসিপিটা আমি এখানেই শেষ করছি। অবশ্যই কীরকমভাবে আমি সার্ভ করছি সেটা দেখতে ভুলবেন না। থ্যাংক ইউ।